দুহাত হারানো হোসেন পা দিয়ে লেখেও পড়াশোনায় থেমে নেই আদিত্য জাহিদের পাঠানো প্রতিবেদন বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে দুহাত হারানো ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেনের লেখাপড়া থেমে থাকেনি দ্বিতীয় শ্রেণী থেকে ডান পা দিয়ে লিখে শিক্ষা জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বড় হয়ে সে চাকরি করতে চায় এছাড়া কৃত্রিম দুটি হাত হলেই সে তার নিত্য প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারবে এমন আশা ব্যক্ত করেছেন তার পিতামাতা দু সালের দশ আগস্ট সোমবার সকাল নয়টায় দুর্ঘটনায় দুই হাত হারায় তখন প্রথম শ্রেণীতে পড়াশোনা করত মোহাম্মদ হোসেন বর্তমানে হোসেন উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র